তিন উপায়ে কোনো এর কালো দাগ দূর। গরম হোক কিংবা শীত, হাতের কনুয়ের কালো দাগের সমস্যা অনেকেই ভুগে থাকে, আর বেশিরভাগ সময় শরীরের এই অংশ খসখসে ও শুষ্ক থাকে। কনুয়ের কালো দাগ দূর করতে এবং নরম ও মসৃণ করতে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পদ্ধতি এক, লেবু কনুয়ের দাগ দূর করতে বেশ কার্যকর। প্রাকৃতিক এই উপাদানে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড, ভিটামিন সি ও প্রাকৃতিক ব্লিচের উপাদান রয়েছে। এগুলো দ্রুত কনুয়ের কালো দাগ দূর করে এবং কনুই নরম করে। প্রথমে একটি লেবু কেটে দুই টুকরো করে নিন। এবার কনুইতে লেবু ঘুরিয়ে ঘুরিয়ে 5 মিনিট ঘষুন। এরপর ধুয়ে ফেলুন। টানা 1 সপ্তাহ প্রতিদিন লেবু দিয়ে কনুই ঘষুন। দেখবেন খুব সহজেই কালো দাগ দূর হয়ে যাবে। পদ্ধতি দুই, কনুইয়ের কালচে দাগ দূর করে কনুই নরম ও মসৃণ করতে অ্যালোভেরার রস ব্যবহার করতে পারেন। প্রথমে অ্যালোভেরার রস বের করে হাতের কনুইতে লাগান। 20 মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এবার গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। পদ্ধতি তিন, আলুর রস ত্বক উজ্জ্বল করতে কার্যকর। প্রথমে আলু ব্লেন্ডারে ব্লেন্ড করে রস বের করে নিন। এবার হাতের কনুয়ে লাগিয়ে 5 মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।